আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। সকল শিক্ষার্থীকে সরকার কর্তৃক এবং দেশের স্বাস্থ্য বিভাগ কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আমি যথারীতি তোমাদের সামনে আজকে দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই কোর্সের উপর দ্বিতীয় লেকচার প্রদান করার জন্য। তোমরা নিশ্চয়ই জানো কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই কোর্সটির কোর্স কোড হল 222611। আজকে আমি যে লেকচারটি প্রদান করব তার নম্বর হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ আজকে দ্বিতীয় লেকচারটি আমি ডেলিভার করছি। লেকচারের শুরুতে আমরা দেখে নিই কোন কোন বিষয়গুলো আমরা আজকে আলোকপাত করব। আমরা যে বিষয়গুলো আলোচনা করব তা হলো কম্পিউটারের সফটওয়্যার কাকে বলে এবং এই সফটওয়্যারগুলোকে কত ভাগে ভাগ করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত আমরা আলোচনা করব কম্পিউটারের সফট হার্ডওয়্যার কাকে বলে এবং তার শ্রেণীবিন্যাস। তৃতীয়ত আমরা দেখব কম্পিউটারের ভাষা কি এবং এই ভাষাগুলো কত প্রকারে বিভিন্ন এক্সপার্টগণ শ্রেণীকরণ করেছে। চার নম্বরে আমরা নেটওয়ার্ক কাকে বলে এবং এই কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন প্রকারভেদ। সর্বশেষ আমরা বিভিন্ন অনুবাদক প্রোগ্রাম, অর্থাৎ কম্পিউটার যে আমাদের ভাষা বুঝতে পারে না, আমাদের ভাষাগুলো সে বিভিন্ন অনুবাদক প্রোগ্রামের সাহায্যে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। সে অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার এবং ইন্টারপ্রিটার সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি কম্পিউটারের সফটওয়্যার কাকে বলে এবং এই সফটওয়্যারের শ্রেণীবিন্যাস কি। কম্পিউটার মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটি বিষয়ের কম্বিনেশনের সমষ্টি। অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যার ছাড়া চলতে পারে না, আবার হার্ডওয়্যারগুলো কম্পিউটারের সফটওয়্যার ছাড়া অচল। এই সফটওয়্যার হলো কম্পিউটারের কিছু প্রোগ্রামের সমষ্টি বা সংগ্রহ, যা একটি কম্পিউটারকে নির্দেশ প্রদান করে কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে কাজটি। অর্থাৎ হার্ডওয়্যারকে কমান্ড দেওয়ার জন্য এই প্রোগ্রামগুলো ব্যবহৃত হয়। কম্পিউটারের সফটওয়্যার হলো কম্পিউটার চালানোর সময় কম্পিউটারকে যে সকল নির্দেশনা প্রদান করা হয় সেগুলোকে সম্মিলিতভাবে সফটওয়্যার বলে। অর্থাৎ অনেকগুলো প্রোগ্রাম মিলে হয় একটি সফটওয়্যার। যিনি বা যারা প্রোগ্রাম রচনা করেন তাদেরকে বলা হয় প্রোগ্রামার। আর প্রোগ্রামার হতে হলে অবশ্যই কম্পিউটারের প্রোগ্রাম সম্পর্কে, কম্পিউটারের সফটওয়্যার সম্পর্কে কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতেই হবে। তোমরা এখন যেই ব্রাউজারটি ওপেন করে বা ব্রাউজারটি সাহায্যে আমার আজকে এই লেকচারটি দেখছো বা ডাউনলোড করেছো, এটিও একটি সফটওয়্যার। তোমরা যে ব্রাউজারটি ব্যবহার করে আজকের লেকচারটি ডাউনলোড করেছো ওই ব্রাউজারটিকে বলা হয় ব্রাউজার সফটওয়্যার।
আবার আমি আমি আজকের ক্লাসটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে লেকচারটি প্রদান করছি। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও একটি সফটওয়্যার। এছাড়াও আমরা বিভিন্ন লেখালেখি করি মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে। এই মাইক্রোসফট ওয়ার্ড একটি সফটওয়্যার। তারপরে আমরা কম্পিউটারে যে সকল ভিডিও দেখি কেএম প্লেয়ার বা ভিএলসি প্লেয়ারের সাহায্যে, এগুলো সফটওয়্যার। আবার ফটোশপে আমরা ছবি এডিট করতে পারি, এই ফটোশপও একটি সফটওয়্যার। আবার আমরা গুগল ক্রোমের নাম শুনেছি, যে গুগল ক্রোমি হলো একটি সার্চ ইঞ্জিন মেশিন, এটার সাহায্যে বা ওয়েব ব্রাউজার, এই যে ওয়েব ব্রাউজারটি একটি সফটওয়্যার। তাহলে আমরা সফটওয়্যার বলতে বুঝি কতগুলো প্রোগ্রামের সংগ্রহ বা সংকলন, যার সাহায্যে কম্পিউটারকে নির্দেশ প্রদান করা হয় কিভাবে কাজটি করতে হবে এবং কি কাজ করতে হবে, এই বিষয়ে আমরা নির্দেশ প্রদান করি। কম্পিউটার ছাড়া হার্ডওয়্যার তথা দুঃখিত সফটওয়্যার ছাড়া কম্পিউটারে হার্ডওয়্যার তথা কম্পিউটার অচল। যে ভদ্রলোক সর্বপ্রথম কম্পিউটারের জন্য প্রোগ্রাম রচনা করেছেন তার নাম হচ্ছে টম কিলবার্ন। তিনি 1949 সালে একটি প্রোগ্রাম রচনা করেন, এই প্রোগ্রামটির নাম ছিল স্মল স্কেল এক্সপেরিমেন্টাল মেশিন। আমি এর আগের লেকচারে বলেছিলাম লেডি অ্যাডা অগাস্টা, তিনি প্রথম কম্পিউটারের জন্য প্রোগ্রাম রচনা করেছিলেন। তিনি যে প্রোগ্রামটি রচনা করেছিলেন সেটি আজকের যুগের কম্পিউটারের জন্য প্রযোজ্য নয়, সেটি অ্যানালগ কম্পিউটারের প্রোগ্রাম ছিল। তারপরে আসো সফটওয়্যারের বিভিন্ন শ্রেণীবিন্যাস, অর্থাৎ সফটওয়্যারকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। এই সফটওয়্যারের শ্রেণীবিন্যাস নিয়ে কোনো কোনো এক্সপার্টের মধ্যে মত পার্থক্য আছে। এই সফটওয়্যারকে আমরা বেসিক্যালি বা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর অপরটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এছাড়াও এক ধরনের সফটওয়্যার আছে যেগুলোকে বলা হয় ইউটিলিটি সফটওয়্যার। অনেক এক্সপার্ট ইউটিলিটি সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অন্তর্ভুক্ত বলে মনে করেন। তো আমরা ওই ইউটিলিটি সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটি পার্ট ধরে আজকের আলোচনা পরিচালনা করব। প্রথমে আসো সিস্টেম সফটওয়্যার কাকে বলে। যে সকল সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কাজ করার উপযোগী পরিবেশ প্রদানের জন্য নকশা করে তৈরি করা হয়েছে, সে সকল সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার বলে। অর্থাৎ যে সকল সফটওয়্যার কম্পিউটারকে পরিচালনা করে এবং কম্পিউটারের অন্যান্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কাজ করার উপযোগী করে গড়ে তোলে বা উপযোগী বা অ্যাক্টিভ করে তোলে, তাদেরকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। যেমন মাইক্রোসফট উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেম একটি সিস্টেম সফটওয়্যার। তারপরে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম সমূহ, যেমন কম্পাইলার ইন্টারপ্রিটার, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তারপরে হচ্ছে কমিউনিকেশন বিভিন্ন সফটওয়্যার আছে, এগুলোকে সিস্টেম সফটওয়্যার বলে। এই মাইক্রোসফট কর্পোরেশন তারা প্রথমে যেই অপারেটিং সিস্টেমটি প্রবর্তন করে তার নাম ছিল এম এস ডস। বর্তমানে এমএস ডসের পরিবর্তে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম পাওয়া যায়, যেমন উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 9, 10, 8 ইত্যাদি। এগুলো সবই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটারে কোনো হার্ডওয়্যার কাজ করতে পারে না।
তারপর এই সিস্টেম সফটওয়্যার কি কি কাজে লাগে, সিস্টেম সফটওয়্যার কি কাজ করে কম্পিউটারে, কম্পিউটারকে সিস্টেম সফটওয়্যার কি কাজ করতে হবে, কি কিভাবে করতে হবে সেই নির্দেশ প্রদান করে। কম্পিউটারের হার্ডওয়্যার গুলোকে একত্র করে কাজে উপযোগী করে তোলে, অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যার গুলোকে সচল করে সিস্টেম সফটওয়্যার। আমার সব কিছু আছে, সিপিইউ আছে, মাদারবোর্ড আছে, হার্ড ডিস্ক আছে, তারপরে সাউন্ড সিস্টেম আছে, তারপরে কিবোর্ড আছে, মাউস আছে, প্রিন্টার আছে, সবগুলো আছে, কিন্তু আমার সিস্টেম সফটওয়্যার তো অপারেটিং সিস্টেম নাই, তাহলে কোনো ডিভাইসগুলো আমার কাজ করবে না। অর্থাৎ সিস্টেম সফটওয়্যারগুলোকে, সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যারগুলোকে সচল করে। তারপরে কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম এবং হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে, অর্থাৎ বিভিন্ন যে সকল সফটওয়্যার আছে এবং হার্ডওয়্যার এগুলোর মধ্যে কোঅর্ডিনেশনের কাজটা করে সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য প্ল্যাটফর্ম তৈরি করে, সিস্টেম সফটওয়্যার ছাড়া কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারই পরিচালনা করা সম্ভব নয়। আমরা যে মোবাইলে স্মার্টফোনে যে সকল সফটওয়্যার ব্যবহার করি তার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার। যদিও আমরা স্মার্টফোনকে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার বলে থাকি, বলার সময় আমরা অ্যান্ড্রয়েড মোবাইল শব্দটি ব্যবহার করি, মূলত অ্যান্ড্রয়েড হচ্ছে একটি সফটওয়্যার, এটি সিস্টেম সফটওয়্যার। এই অ্যান্ড্রয়েড মোবাইলে আমরা দেখা গেল বিভিন্ন ধরনের বারকোড রিডার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আবার কখনো গুগল ব্রাউজার ইউজ করি, আবার কেএম প্লেয়ার দিয়ে আমরা ভিডিও দেখি। এই যে কেএম প্লেয়ার, তারপরে হচ্ছে গুগল ব্রাউজার, তারপরে কিউআর কোড স্ক্যানার বা ওয়াইফাই ম্যাপ ইত্যাদি হাজার হাজার যে সকল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলোকে সচল করে, এই সফটওয়্যারগুলোকে কাজের পরিবেশ বা কাজ করার একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয় সিস্টেম সফটওয়্যার তথা অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড সিস্টেম সফটওয়্যারটি। তারপরে সিস্টেম সফটওয়্যার আর যেই কাজগুলো করে তার মধ্যে হলো ব্যবহারকারীর দেয়া বিভিন্ন নির্দেশনা অনুযায়ী হার্ডওয়্যারকে পরিচালনা করে। এগুলো ছিল সিস্টেম সফটওয়্যারের বিভিন্ন কাজ। নেক্সট, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? একটি নির্দিষ্ট কাজ বা একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। এগুলোকে কেউ কেউ অ্যাপ্লিকেশন বা সংক্ষেপে অ্যাপস বলে। অর্থাৎ যে সকল সফটওয়্যারগুলোকে বা যে সকল সফটওয়্যারের সাহায্যে মানুষকে বা মানুষ কোনো বিশেষ ধরনের কাজ সম্পাদন করে তাদেরকে বা তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা ছবি, দুঃখিত, আমরা বিভিন্ন লেখা লিখতে পারি, আবার অ্যাডোবি ফটোশপ ইউজ করে আমরা ছবি এডিট করতে পারি, বড় ছোট ইত্যাদি করতে পারি, বা ছবির উপর বিভিন্ন কালারিং করতে পারি। আবার দেখা গেল রেলওয়ে, যে বাংলাদেশ রেলওয়ে একটি সফটওয়্যার ব্যবহার করে, এই সফটওয়্যারের সাহায্যে আমরা টিকিট কাটি। আবার বিদ্যুতের বিল তৈরি করার জন্য এক ধরনের সফটওয়্যার আছে, অটোমেটিক সফটওয়্যার, এগুলো ব্যবহার করে বিদ্যুতের বিল তৈরি করা হয়। আবার ব্যাংকগুলো তাদের ট্রানজেকশন করার জন্য এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে, এগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে কম্পিউটারের হার্ডওয়্যার, আমরা সফটওয়্যার সম্পর্কে আলোচনা করেছি, সফটওয়্যার কাকে বলে এবং সফটওয়্যার যে দুই ভাগে ভাগ করা হয় সেই দুই ভাগও আমরা আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব কম্পিউটারের হার্ডওয়্যার কাকে বলে। কম্পিউটারের হার্ডওয়্যার হলো কম্পিউটারের বাহ্যিক অংশ, যেগুলো আমরা ধরতে পারি, তারপরে হচ্ছে স্পর্শ করতে পারি, এবং যেগুলো যেগুলোর সাহায্যে বা যেগুলোর সমন্বয়ে মূলত কম্পিউটার তৈরি হয়। যেমন এই যে আমি আমার যে কার্সরটি তোমরা দেখতে পাচ্ছ,
এই কার্সর, কার্সরটি মূলত মাউস থেকে এসেছে। এই মাউস একটি কম্পিউটারের হার্ডওয়্যার। তারপরে কম্পিউটার যে কিবোর্ডের সাহায্যে আমি লিখেছি সেই কিবোর্ড হচ্ছে একটি হার্ডওয়্যার। আবার তোমরা যে মনিটরে অর্থাৎ যে আউটপুট বা ফলাফল দেখতে পাচ্ছ এটা মনিটরের সাহায্যে, তাহলে এই মনিটরটি হচ্ছে কম্পিউটারের একটি হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার সমূহকে কর্মকৌশলের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম শ্রেণীকরণ বা বিন্যাসটির নাম হলো ইনপুট ডিভাইস, 2 নম্বর সিপিইউ, 3 নম্বর আউটপুট ডিভাইস। আমি আজকে ইনপুট এবং আউটপুট ডিভাইস এই দুইটির উপর আলোচনা করব। সিপিইউ সম্পর্কে আরেকটি লেকচার আছে, সেখানে বিস্তারিত সিপিইউ সম্পর্কে আলোচনা করব। সিপিইউ মানে হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বাংলায় বলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা ইউনিট। ইনপুট ডিভাইস, ডিভাইস শব্দের অর্থ হলো কৌশল বা উপায়, যে কৌশল বা উপায় ব্যবহার করে কম্পিউটার আমাদের দেয়া তথ্যগুলো সিপিইউতে প্রেরণ করে সেই কৌশল বা উপায়কে বলা হয় ডিভাইস। অর্থাৎ যে কৌশলটা বা যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কম্পিউটার আমাদের দেওয়া তথ্যগুলো কম্পিউটার ইনপুট দেয় বা কম্পিউটারে প্রেরণ করে সেই কৌশলগুলোকে আমরা বলি ডিভাইস। এই ডিভাইসকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইনপুট ডিভাইস আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস হলো এমন কিছু হার্ডওয়্যার যেটা ব্যবহার করে কম্পিউটারকে কাজ করার জন্য ডেটা বা নির্দেশাবলী দেওয়া হয়, অর্থাৎ এর মাধ্যমে তথ্যগুলো প্রেরণ করা হয়। ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য দেওয়া হয় বা নির্দেশ প্রদান করা হয়। এই মেজর বা প্রধান প্রধান ইনপুট ডিভাইসগুলো হচ্ছে মাউস, তারপরে কিবোর্ড, জয়স্টিক, লাইট পেন, স্ক্যানার, মাইক্রোফোন, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, বারকোড রিডার অর্থাৎ এমআইসিআর মেশিন ইত্যাদি। মাউস, মাউস শব্দটি বা মাউস আমাদের সকলের কাছে কম বেশি পরিচিত। এটা দেখতে অনেকটা ইঁদুরের মতো, হয়তো এই ইঁদুরের মতো বিধায় এর নামকরণ করা হয়েছে মাউস। মাউস শব্দের অর্থ আমরা জানি ইঁদুর। এই মাউসের সাহায্যে আমরা কার্সরকে দ্রুত এবং সহজে নিয়ন্ত্রণ করতে পারি। অনেক সময় ল্যাপটপে বা ট্যাবে আলাদা মাউস থাকে না, এই মাউসে ল্যাপটপে আলাদা মাউস থাকে না কিন্তু আমরা ইউজ করতে পারি। ল্যাপটপে আলাদা টাচ প্যাড থাকে, এটা মাউসের কাজ করে, আর ডেস্কটপে তো মাউস ছাড়া কাজ করা যায়ই না। এই মাউসে দুইটি বাটন থাকে, একটিকে বলা হয় রাইট বাটন আরেকটিকে বলা হয় লেফট বাটন। এছাড়াও মাউসে একটি স্ক্রল ডাউন করা যায়, অর্থাৎ নিচে নামানো যায় বা উপরে নেওয়া যায়, এটাকে বলা হয় স্ক্রল ডাউন। এই মাউসের দ্বারা আমরা কম্পিউটার স্ক্রিনে থাকা কার্সরকে খুব সহজে বিভিন্ন নির্দেশাবলী দিতে পারি এবং এর সাহায্যে আমরা খুব দ্রুত কার্সরকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে সহজে কন্ট্রোল করতে পারি। তারপরে হলো কিবোর্ড, কম্পিউটারে কোনো লেখা প্রেরণ করতে বা কম্পিউটারে কোনো লেখা ইনপুট দিতে এবং কমান্ড প্রয়োগ করতে এই কিবোর্ডটি ব্যবহৃত হয়। ডেস্কটপে আলাদা কিবোর্ড থাকে কিন্তু ল্যাপটপে বা ট্যাবের মধ্যে আলাদা কিবোর্ড থাকে না, এটা সংযুক্ত থাকে, ল্যাপটপে সংযুক্ত থাকে। এই কিবোর্ডে আবার বিভিন্ন ধরনের কি আছে, এই কিগুলো কোনো কোনোগুলোকে বলা হয় ফাংশন কি, কোনো কোনো কিকে বলা হয় অপারেটিং কি ইত্যাদি। তারপরে হচ্ছে জয়স্টিক, এই জয়স্টিকটি সাধারণত
কম্পিউটারের গেমস খেলার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও ক্যাড ডিজাইন, সিমুলেশন, প্রশিক্ষণ ইত্যাদি কাজে এটি ব্যবহার হয়। এটা দেখতে একটা লম্বা কাঠির মতো, যেই কাঠিটি ইউজ করে কম্পিউটারের মনিটরে দেখতে পাওয়া কার্সরকে নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে হলো স্ক্যানার, আমরা যে সকল লিখা লিখি সেগুলো দেখার জন্য বা সেগুলো স্ক্যান করার জন্য বা কোনো চিত্র, পেজ, পোস্টারকে ডিজিটাল প্লটারের সাহায্যে দেখার জন্য আমরা এটা ব্যবহার করি। স্ক্যানারের সাহায্যে আমরা একটি ছবিকে কম্পিউটারে নিতে পারি। আবার অনেক সময় দেখা গেল আমি একটি খাতায় কোনো কিছু লিখলাম, এই খাতাটির তথ্যগুলো আমি কম্পিউটার ইনপুট দিতে পারি স্ক্যানারের সাহায্যে। মাইক্রোফোন, মাইক্রোফোন নিশ্চয়ই আমরা সবাই জানি মাইক্রোফোন কি। এই মাইক্রোফোনের সাহায্যে আমরা আমাদের ভয়েসগুলোকে রেকর্ড করতে পারি, প্রয়োজনে এই ভয়েস রেকর্ড করে পরবর্তীতে আমরা আমাদের সুবিধা মতো সময়ে শুনতে পারি। এমনকি আমরা গান, তারপরে ভিডিও দেখার জন্য ভিডিওর যে ভয়েস সেগুলো শোনার জন্য আমরা মাইক্রোফোন ব্যবহার করি। এছাড়াও অন্যান্য যে সকল ইনপুট ডিভাইস আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, বারকোড রিডার, অর্থাৎ এমআইসিআর মেশিন হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। নাও কাম টু দি আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস হলো কম্পিউটারের এমন কিছু হার্ডওয়্যার কম্পোনেন্ট বা উপাদান যেগুলো ব্যবহার করে কম্পিউটারে বিভিন্ন ডেটা আউটপুট হিসেবে পাওয়া যায়। অর্থাৎ আউটপুট ডিভাইসের সাহায্যে আমরা ইনপুটকৃত তথ্যগুলি দেখতে পাই। আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদের ইনপুটকৃত আমাদের প্রদত্ত নির্দেশাবলী বা তথ্যাবলী প্রক্রিয়াজাতকৃত হয়ে আমাদেরকে ফলাফল প্রদান করে। এই যে সকল উপায়ে বা যে সকল ডিভাইসের সাহায্যে আমরা প্রক্রিয়াকৃত ফলাফল দেখতে পাই তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার এবং সাউন্ড সিস্টেম। মনিটর, আমরা কম্পিউটার ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারকে যে সকল নির্দেশাবলী দেই তা সিপিইউতে প্রক্রিয়াজাত হয়ে ফলাফল প্রদর্শিত হয় মনিটর। এই এই ফলাফলগুলোকে বলা হয় সফট আউটপুট। এই এই ফলাফলগুলো আমরা কিন্তু সংরক্ষণ করতে পারি কম্পিউটারে এবং প্রয়োজনে ভবিষ্যতে সংশোধন করতে পারি কিংবা পরিবর্তন করতে পারি, অথবা ওই ফলাফলের সাথে আমরা নতুন করে কিছু অ্যাডও করতে পারি। এই মনিটরগুলো আবার কয়েক প্রকারে ভাগ করা হয়েছে, যেমন সিটিআর মনিটর, এলসিডি মনিটর, এলইডি মনিটর। তারপর হলো প্রিন্টার, যখন আমরা কম্পিউটারে যে কোনো ফাইল, ডেটা, ছবি প্রিন্ট করি বা যখন আমরা কম্পিউটারে কোনো ফাইল, ডেটা, ছবি বা ইত্যাদি নির্দেশ দিই, তখন সমাধান হিসেবে কম্পিউটার সেই তথ্যগুলোকে প্রিন্টারের মাধ্যমে তার মধ্যে থাকা ডেটা, ছবি, ফাইল আউটপুট হিসেবে আমাদেরকে প্রিন্ট আউট হিসেবে বের করে দেয়। অর্থাৎ প্রিন্টারের সাহায্যে কোনো লেখা আমি হার্ড কপি আকারে পেতে পারি। যেমন আমি যদি এই আজকের স্লাইডটি প্রিন্ট করতে চাই তাহলে এটার জন্য আমাকে প্রিন্টারের সাহায্য নিতে হবে। এখন আমি যেই আউটপুটটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সফট কপি বা সফট আউটপুট, আর আমি যদি এটা কাগজের মধ্যে দেখতে চাই তাহলে সেটাকে বলা হবে হার্ড আউটপুট। এই হার্ড আউটপুটের জন্য আমাকে প্রিন্টারের দ্বারস্থ হতে হবে। তাহলে আমরা আউটপুট ডিভাইস বলতে আমরা বুঝি আউট শব্দের অর্থ হলো বাইরে আর পুট মানে রাখা। কম্পিউটারে প্রসেস হওয়া প্রত্যেকটি ডেটা এই আউটপুট ডিভাইসের গুলির মাধ্যমে কম্পিউটার বা
বের করে দিই। অর্থাৎ আউটপুট ডিভাইস হলো এমন কিছু হার্ডওয়্যার যা ব্যবহার করে কম্পিউটার আমাদের ইনপুটের জবাব দিয়ে থাকে। নেক্সট, কম্পিউটারের বাসা। আমি যে বাসায় কথা বলছি কম্পিউটার সেই বাসাটি বুঝতে পারে না। কম্পিউটার কেবলমাত্র বুঝে বাইনারি বাসা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। এই কম্পিউটারের বাসা হলো এমন একটি বাসা যার মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে কথা বলতে পারি, অর্থাৎ আমার কথাগুলোকে সে তার বোধগম্য বাসায় কনভার্ট করে আমাদের উপযোগী বাসায় সে আউটপুট প্রদান করে। এই কম্পিউটারের বাসা মূলত দুই প্রকার, একটি হচ্ছে ল লেভেল বা নিম্নস্তরের বাসা, আর একটি হচ্ছে উচ্চস্তরের বাসা। ল লেভেল ল্যাঙ্গুয়েজ হলো সেই বাসা যা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, অর্থাৎ এই ভাষাটির কেবল কম্পিউটার বুঝতে পারে। এটি আবার দুই প্রকার, একটি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ এটি কম্পিউটার বুঝতে পারে, মেশিন ল্যাঙ্গুয়েজ 0 এবং 1-এর সমন্বয়ে গঠিত। নাম্বার হচ্ছে আচ্ছা উচ্চস্তরে বাসা পড়ার পূর্বে মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা জানি, সাধারণত সরাসরি সিপিইউতে রান করতে করা যায়। এই মেশিন ল্যাঙ্গুয়েজ এই ভাষাগুলি বাইনারি 0 এবং 1-এর সাহায্যে লেখা হয়, অন্য কোনো অর্থাৎ 3, 4, 5 ইত্যাদি সাহায্যে লেখা যায় না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে সহজে মনে রাখা যায়, এটি তাড়াতাড়ি লেখা যায়, এতে অনেক কমান্ড আছে যা প্রোগ্রামের লেখাকে সহজ করে দেয়। তারপরে আমরা যেটি বলছিলাম কম্পিউটারের বাসাকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে নিম্নস্তরের বাসা আর একটি হচ্ছে উচ্চস্তরের বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই উচ্চস্তরের ভাষা অনেকটা ইংরেজি ভাষার মতো, প্রোগ্রাম রচনার জন্য সহজে বোধগম্য সার্বজনীন ভাষাকে উচ্চস্তরের ভাষা বলা হয়। এতে আমাদের পরিচিত বিভিন্ন বর্ণ, বাক্য, সংখ্যা ব্যবহার করে প্রোগ্রাম রচনা বা লিখা হয়। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটি বড় সুবিধা হলো একটি মেশিনের জন্য লিখিত ভাষা বা একটি কম্পিউটারের জন্য লিখিত ভাষা একাধিক কম্পিউটার বা অন্য মেশিনে বা অন্য কম্পিউটারেও রান করা যায়। অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো অনেকটা ইংরেজি ভাষার মতো, যেখানে ইংরেজি ভাষার বিভিন্ন শব্দ ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়। এই ধরনের ভাষা লেখার জন্য কম্পিউটারের বিভিন্ন অভ্যন্তরীণ গঠন অর্থাৎ হার্ডওয়্যার সম্পর্কে ধারণার কোনো প্রয়োজন নাই। এই ধরনের ভাষার উদাহরণ আমরা জানি জাভা একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ভিজুয়াল বেসিক একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপরে আসো কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে। নেটওয়ার্ক বা কম্পিউটার নেটওয়ার্ক, নেটওয়ার্ক শব্দের অর্থ হলো জাল বা জালের মতো বিস্তার করা, একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে এমন কিছুকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক বা শুধু নেটওয়ার্ক। অর্থাৎ দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে কোনো মাধ্যম দিয়ে সংযুক্ত হয়ে যদি কম্পিউটারগুলো নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। এই কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে 4 প্রকার, প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তারপরে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রত্যেকটি নেটওয়ার্কের আবার আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্যান সাধারণত 1 থেকে 10 মিটার বা কিলোমিটারের মধ্যে, সাধারণত 1 থেকে 10 মিটারের মধ্যে এই নেটওয়ার্কগুলো স্থাপন করা হয়। সাধারণত কোনো বাড়িতে বা অফিসের কোনো কক্ষে অথবা ক্লাসরুমে এই ধরনের নেটওয়ার্কগুলো স্থাপন করা হয়। দেন হলো ল্যান, প্যান থেকে বড় কিন্তু ম্যান থেকে ছোট আকারের নেটওয়ার্ককে বলা হয় ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এগুলো সর্বোচ্চ 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে।
তারপরে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ল্যান থেকে বড় কিন্তু ওয়ান থেকে ছোট নেটওয়ার্কগুলো হলো ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারগুলোর মধ্যে যদি কোনো নেটওয়ার্ক বিল্ড আপ করা হয় তখন তাকে বলা হয় ম্যান। যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন ডিশ চ্যানেল আছে, ডিশ চ্যানেলগুলো একটি শহরে বা শহর কেন্দ্রিক নিয়ন্ত্রিত হয়, তাহলে এই ডিশ চ্যানেলগুলো ম্যানের এক ধরনের উদাহরণ। তারপরে হচ্ছে ওয়ান, একটি শহরের বা একটি দেশের অনেক শহরের মধ্যে অথবা এক দেশ থেকে অন্য দেশের মধ্যে যে নেটওয়ার্ক স্থাপন করা হয়, এমনকি সারা পৃথিবীব্যাপী যে নেটওয়ার্ক স্থাপন করা হয় তাকে বলা হয় ওয়ান। অর্থাৎ ওয়ান হলো মূলত প্যান, ল্যান এবং ম্যানের সমষ্টি। যেমন ইন্টারনেট হচ্ছে এক ধরনের ওয়ানের পারফেক্ট উদাহরণ। তারপরে হলো টপোলজি, টপোলজি এবং তার প্রকারভেদ। এই টপোলজি হলো এমন একটি বিষয় যাতে নেটওয়ার্কের প্রতিটি হোস্ট অর্থাৎ কম্পিউটার এবং ডিভাইস সমূহ কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে সেটা ঠিক করে দেয়। অর্থাৎ একটা কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে কোন প্রক্রিয়ায় বা কোন কৌশলে বা কোন পদ্ধতিতে সংযুক্ত থাকবে, সংযুক্ত থেকে তথ্য আদান প্রদান করবে, সেই সিস্টেমটা বা সেই প্রক্রিয়াটাকে বলা হয় টপোলজি। এই টপোলজি অনেক প্রকার, একটি হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, আবার হাইব্রিড টপোলজি। মোটামুটি এই পাঁচ প্রকারের টপোলজিগুলোকে শ্রেণী বিন্যাস করা যায়। প্রথমে আসো বাস টপোলজি। এই যে এখানে একটি ব্যাকবোন তার থাকে, এই যে তার, তোমরা কার্সরটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ব্যাকবোন তার থাকে, ওই তারের সাথে সকল কম্পিউটারগুলো বা হোস্টগুলো সংযুক্ত থাকে। যে কম্পিউটার এগুলোকে বলা হয় হোস্ট, এই যে তারের সাথে সবগুলো হোস্ট সংযুক্ত আছে। এই ধরনের নেটওয়ার্ক বিল্ড আপ করা বা স্থাপন করা সহজ। একটি কম্পিউটার যে ডেটাটা পাঠাবে, মনে করি এই কম্পিউটার ডেটা পাঠাবে তার কাছে, তাহলে এই কম্পিউটারটি সরাসরি এখানে ডেটা আসবে তার ব্যাকবোনের মাধ্যমে। এই যে কম্পিউটার, সে ডেটা রিসিভ করবে না, সেও করবে না, যেহেতু তার কাছে ডেটাটি পাঠানো হবে, সুতরাং সে ডেটাগুলো তার কাছে যাবে, সে যেহেতু রিসিভ করবে না, সে ফেরত পাঠাবে তার কাছে। এইভাবে যেতে যেতে যে প্রাপক তার কাছে ডেটাটা চলে যাবে। ওকে, যতক্ষণ পর্যন্ত ডেটাটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত অন্যান্য কম্পিউটারগুলো ওই সিগন্যালটাকে অগ্রাহ্য করবে। এটাকে বলা হয় বাস টপোলজি। তারপরে হলো রিং টপোলজি। এখানে বাস টপোলজির মধ্যে কোনো আলাদা কোনো ব্যাকবোন থাকে না, এটা অনেকটা রিংয়ের মতো। অর্থাৎ প্রতিটি কম্পিউটার একটি বৃত্তের ন্যায় একে অপরের সাথে সংযুক্ত থাকে। প্রতিটি কম্পিউটার একে অপরের সাথে এমনভাবে যুক্ত থাকবে যে তারা একটি রিং বা লুপ তৈরি করে, এর কোনো শুরুও নাই শেষও নাই। এই বাসের কিন্তু শুরু আছে শেষ আছে, কিন্তু রিংয়ের কোনো শুরু নাই শেষও নাই। এই নেটওয়ার্কে যে সকল কম্পিউটার বা হোস্ট সমূহ থাকে তা একটি বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত থাকে। এই যে বৃত্তাকার অর্থাৎ সার্কেল আকারে তারা সংযুক্ত থাকে। এখানে কোনো কম্পিউটার বা হোস্ট অন্য কোনো হোস্টের কাছে ডেটা পাঠালে, এই যে এই হোস্ট বা এই কম্পিউটার যদি তার কাছে কোনো ডেটা পাঠায়, তাহলে পরের হোস্টটি তার কাছে যাবে। অর্থাৎ এই কম্পিউটার যে তথ্যগুলো পাঠাবে এই তথ্যটা তার কাছে যাবে, সে আবার তার কাছে পাঠাবে, এই কম্পিউটার বা এই হোস্ট আবার তার কাছে পাঠাবে, এই হোস্ট আবার তার কাছে পাঠাবে।
এভাবে যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত হোস্টের কাছে ডেটাটি না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি কম্পিউটার এই ডেটাটা সেন্ড করতে থাকে। স্টার টপোলজি, স্টার টপোলজি, এখানে একটি কেন্দ্রীয় হাব বা সুইচ ব্যবহার করা হয়। একটি কম্পিউটার যখন কোনো তথ্য প্রেরণ করবে তখন এই সুইচে আসবে, আসার পরে ওই সুইচটা কাঙ্ক্ষিত কম্পিউটারের কাছে তথ্যটি প্রেরণ করবে। অর্থাৎ আমি মনে করি এই যে আমার কার্সরে যেখানে আছে সেই কম্পিউটারটি তার কাছে তথ্য পাঠাবে। এখন এই কম্পিউটারটি প্রথমে যে তথ্যটি প্রেরণ করবে তা এই হাব বা সুইচের কাছে আসবে, এই হাব তখন এই কম্পিউটারের কাছে তথ্যটি প্রেরণ করবে। এটার কিছু অসুবিধা আছে, সুবিধা আছে। যেমন সুবিধা হলো এখানে একটি হাব, অর্থাৎ এখানে যে কম্পিউটারটি থাকে এটাকে বলা হয় হাব বা সুইচ, একটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব বা সুইচ এখানে ব্যবহার করা হয়। এবং সবগুলো কম্পিউটার, এখানে যে কম্পিউটারগুলো এগুলোকে বলা হয় নোড, সবগুলো নোড কেন্দ্রীয় ডিভাইসের সাথে সংযুক্ত থাকে। একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় পুরো কম্পিউটার বা পুরো নেটওয়ার্কটি কোনো সমস্যা হয় না। কেন্দ্রীয় ডিভাইসের নেটওয়ার্ক ডেটা চলাচল নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ডেটাটা কোন পথে যাবে এটা নিয়ন্ত্রণ করে এই যে হাব বা সুইচটি। এখানে একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্যান্য কম্পিউটারগুলো অচল হয়ে যাবে, যেটা রিং টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কে কি সমস্যা দেখা দেয়। তারপরে আসি ট্রি টপোলজি। ট্রিও অনেকটা গাছের মতো দেখতে, এখানে কোনো কেন্দ্রীয় সুইচ থাকে না বা কেন্দ্রীয় কোনো হাব থাকে না, এখানে গাছের মতো অনেকগুলো নেটওয়ার্ক তৈরি করে, এটার অধীনে আবার এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, এটার অধীনে আবার এখানে, এইভাবে নেটওয়ার্কগুলো গঠন করা হয়। এটা অনেকটা স্টার টপোলজি যেটা আছে তার সম্প্রসারিত রূপ, এতে অনেকগুলো কানেক্টিং ডিভাইস থাকে। এখানে যে অনেকগুলো কানেক্টিং ডিভাইস থাকে এই ডিভাইসগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে। তারপরে আসি মেশ টপোলজি। মেশ, মেশ শব্দের অর্থ হচ্ছে মেশ শব্দটা মূলত MESH, মেশ। এই নেটওয়ার্কটা অনেকটা জটিল প্রকৃতি, এখানে প্রত্যেকটি কম্পিউটার একে অপরের সাথে পরস্পর সংযুক্ত থাকে, অর্থাৎ যতগুলো উপায়ে সংযুক্ত করা বা কানেক্টেড করা সম্ভব সবগুলো এখানে সংযুক্ত থাকে। যেমন এই কম্পিউটার, অর্থাৎ আমার কার্সরটি যে কম্পিউটারের উপর বা যে ডিভাইসের উপর, এটা এটার সাথে, আবার এই কম্পিউটারটি এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এই ধরনের কম্পিউটার আসলে কম্পিউটার নেটওয়ার্ক বা টপোলজি গঠন করা টাফ। বাস্তবে এই ধরনের টপোলজি দেখা যায় না বললেই চলে, কারণ এগুলো ইনস্টলেশন করা বা কনফিগারেশন করা খুবই জটিল, এতে খরচও বেশি হয়। আবার এখানে সুবিধা আছে যে এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস থাকে না, এর ফলে এখানে দ্রুত ডেটা ট্রান্সমিট হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্কটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তথা অচল হয়ে পড়ে। সর্বশেষ যে টপোলজি তার নাম হলো হাইব্রিড টপোলজি। এই হাইব্রিড টপোলজি মূলত একাধিক টপোলজি সমন্বয়ে গঠিত, অর্থাৎ মেশ, স্টার, তারপরে রিং, তারপরে ট্রি ইত্যাদি টপোলজির সমন্বয়ে হাইব্রিড টপোলজি গঠিত হয়। তারপরে হচ্ছে কম্পিউটারের প্রজন্ম। কম্পিউটার প্রজন্মের অর্থাৎ ইন্টারপ্রিটার এবং
কম্পাইলার। আমরা এর আগের লেকচারে কম্পিউটার প্রজন্ম সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা ইন্টারপ্রিটার এবং কম্পাইলার এই দুইটি নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা করব। আমরা যে ভাষায় কথা বলি কম্পিউটার সেই ভাষা বুঝতে পারে না। কম্পিউটার আমরা যে সকল নির্দেশ দেই সেগুলোকে কম্পিউটারে বোধগম্য ভাষায় কনভার্ট করে দেয় ইন্টারপ্রিটার এবং কম্পাইলার। এই ইন্টারপ্রিটার এবং কম্পাইলারের মধ্যে কিছু পার্থক্য আছে, যেমন কম্পাইলার একটি প্রোগ্রামকে পূর্ণাঙ্গ প্রোগ্রামে রূপান্তর করে, কিন্তু ইন্টারপ্রিটার পূর্ণাঙ্গ প্রোগ্রামে রূপান্তর করে না। তারপরে ইন্টারপ্রিটার এক লাইন বাই এক লাইন প্রোগ্রামগুলো পড়ে এবং কোনো ভুল থাকলে সেগুলো ধরে দেয় এবং অনুবাদ করে, আর কম্পাইলার পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে। এই কম্পাইলারে অনেক সময় লাগে, কিন্তু ইন্টারপ্রিটার কম্পাইলারে সময় কম লাগে, ইন্টারপ্রিটারের সময় বেশি লাগে। কম্পাইলারের কাজের প্রক্রিয়া অনেক কঠিন আর ইন্টারপ্রিটারের কাজের প্রক্রিয়া অনেক অপেক্ষাকৃত সহজ। এই ছিল আজকের ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বাড়িতে নিজ নিজ বাড়িতে সুস্থ এবং নিরাপদে থাকবে এই প্রত্যাশা করে আজকের লেকচার এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।